যা গাইস, আমরা ফাইনালি নামচুক তিনালি আয়া করছি। তো এখন আমরা যাবো শিলাবতার এদিকে। এই দেখতে পারো, এদিকে মেন রোড অনেক সুন্দর হয়েছে, বড় হইতেছে। এই যে দেখতে পারো, আমাদের হাইওয়েগুলো অনেক বড় হচ্ছে, ফোর লাইন হচ্ছে, তার জন্য অনেক ভালো রাইডারদের জন্য, গাড়ি চালকদের জন্য অনেক খুশির খবর। আমরা এখন নামচুক সাইকেল তিনের থেকে ঢুকে গেলাম ভিতর দিকে। সামনে এলো তেল ডিপো। এটা এলো গাইস তেল ডিপো, দেখতে পারো। আমরা এদিকে ভিতর দিকে যাবো, অনেক জল আছে। আমরা গাইস গলির রাস্তা দিকে ঢুকে গেছি। এদিকে আমরা যাবো আলপটি রোডের সামনে, এখানে একটা শপ আছে, এখান থেকে মোবাইল নিবো। তো গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন কি মোবাইল নেওয়া হয় না হয়। আমরা তো প্ল্যান করে আসছি পোকো M6 Pro নেওয়ার জন্য। এখন দেখা যাক দোকানে যাই আবার কোনটা পছন্দ হয় না হয়, তারপর যেটা পছন্দ হইব ওটাই নিয়ে আনিব। মোটামুটি 10,000-12,000 ভিতরে বাজেট, ওই এর ভিতরেই নিয়ে আনিব একটা। সো গাইস আপনাদেরকে দোকানের চেষ্টা করুন। মোবাইল নেওয়া হয় না হয় বন্ধুরা, আপনি আমাদের পাশেই থাকেন। আর এরকম দামাকাদার ব্লগ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর আমাদের ফেসবুক পেজটা ফলো। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম, এখানে মোবাইল শপ অনেকগুলো আছে। তো দেখা যাক কোন দোকান থেকে মোবাইলটা নেওয়া যায়। তাই চলে আসলাম। মোবাইল আছে পোকো M6 Pro, M6 Pro 6 GB। কত দাম? এটা তোমার 10,800 টাকা। সে মোবাইলটা না 15 দিন আগে নিয়ে গেলাম, 10,000 টাকায় দিছে। আর দাদা তোমাদের দোকানে কি কিছু অফার টফার চলতেছে কি নাই? কিছু অফার চলতেছে না? নাই, কোনো অফার নাই। কেউ ধরো ফাইন্যান্সে মোবাইল নিতে চাইলে কোনো সুবিধা আছে না? নাই, কিরকম সুবিধা আছে? তারপরে ওগুলা যে দেখে সিভিল স্কোর চেক করে তারপরে গিয়ে হয়। বন্ধুরা আমাদের ফাইনালি পোকো M6 Pro ফাইনাল হয়ে গেছে, এটা নিয়ে যাবো আজকে।